আপনি জানেন কি সারা বিশ্বে পৃথিবীর আনাচে কানাচে অনেক গুণী মানুষ কেউ জন্মাচ্ছেন কেউ আবার মৃত্যুবরণ করছেন আজকের এই দিনে পঁচিশে এপ্রিল একজন গুণী লেখক জন্মগ্রহণ করেছিলেন আমাদের মাঝে বেশ অনেক আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তিহাত্তর সালের পঁচিশে এপ্রিল আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে এই লেখকের নাম হল ওয়াল্টার জন ডেলামেয়ার যিনি সর্বাধিক পরিচিত ওয়াল্টার ডেলা মেয়ার নামে তিনি মূলত একজন কথা সাহিত্যিক ঔপন্যাসিক এবং ছোট গল্পকার তার বেশ কিছু কবিতার মধ্যে একটি অন্যতম হল দ্য লিসেনার্স এছাড়াও তার বেশ কিছু লেখনির মধ্যে দুটো লেখা আছে যেটা খুব বেশি জনপ্রিয় হয়েছিল এবং এটার জন্য পুরস্কারও পেয়েছিল তার মধ্যে প্রথমটি হলো উনিশশো সালে মেমোয়ার্স অফ এ মিগেট এই উপন্যাসটার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন যে পুরস্কারটার নাম হচ্ছে জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ এছাড়াও ছোটদের জন্য একটি গল্প সংকলন আছে কালেকশন অফ স্টোরিজ ফর চিলড্রেন এটার জন্য উনিশশো সালে তিনি পুরস্কৃত হয়েছিলেন পুরস্কারটার নাম হল কার্নিগি ম্যাডেল এই লেখকের বেশ কিছু কবিতা ছোট গল্প এবং সাইকোলজিক্যাল হরর স্টোরিজ আছে যার জন্য তিনি ব্যাপকভাবে বিখ্যাত আলোচিত আমাদের সবার মাঝে এই গুণী লেখকের মৃত্যু হয়েছিল উনিশশো সালের বাইশে জুন এই লেখকের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আমরা কথিকার পক্ষ থেকে তাকে স্মরণ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লেখক বা লেখিকাকে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে